আগামী 18ই মে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর শিহান কাতসোশি সিনহা আসছেন বর্ধমানে। মূলত পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে প্রশিক্ষক ও শিক্ষার্থীদের আরও উন্নতমানের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে তিনি আসছে বলে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের ওয়ার্ল্ড ফেডারেশনের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি হোটেলে এই সংগঠনের ব্ল্যাক বেল্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিতে উপস্থিত হয়েছিলেন জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের ওয়ার্ল্ড ফেডারেশনের ইন্ডিয়ান চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী। ছাত্রছাত্রীদের আরও উন্নতমানের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষকদের এই ধরনের প্রশিক্ষণ জরুরি, তাই জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের নির্দেশ মতো ক্যারাটে প্রশিক্ষকদের নিয়ত প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানালেন সোমনাথ পাল চৌধুরী। প্রশিক্ষকরা আপডেট থাকলে তবেই ছাত্রছাত্রীদের সেরাটা দেওয়া যাবে। জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর শিহান কাতসোশি সিনহার বর্ধমানে আসার খবরে উল্লাসিত জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার ছাত্রছাত্রী থেকে প্রশিক্ষক সকলেই। জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন পৃথিবীর প্রাচীনতম ক্যারাটে সংস্থা, যা জাপানে টোকিওতে 1948 সালের নভেম্বর মাসে এস্টাবলিশড হয়েছিল। তারপর 1955-56 সাল থেকে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন ক্যারাটে প্রচার এবং প্রসারের জন্য সারা পৃথিবীতে তাদের প্রশিক্ষিত প্রশিক্ষকদেরকে পাঠাতে শুরু করেন এবং আজকের দিনে পৃথিবীর প্রায় 140টা দেশে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের শাখা রয়েছে। ভারতবর্ষে আমরা JKWF ইন্ডিয়া তেমনই একটি শাখা, আর পশ্চিমবঙ্গে JKWF ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এই পূর্ব বর্ধমান জেলা JKA পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায়, শুধু বর্ধমান শহর নয়, কাটোয়া থেকে শুরু করে বিভিন্ন গ্রামে গঞ্জলে মফস্বলে কারাতের বিভিন্ন ব্রাঞ্চ ছড়িয়ে আছে। এখানে সেখান থেকে প্রত্যেক প্রশিক্ষকদেরকে এক জায়গায় জড়ো করা হয়েছে, কারণ প্রশিক্ষকরা আমরা যদি ঠিকভাবে প্রশিক্ষণ লাভ না করি তাহলে ছাত্রদের কাছে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের শিক্ষা, সংস্কৃতি, কালচার আমরা কিছু পৌঁছে দিতে পারবো না। সুতরাং জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের যে সারা পৃথিবীব্যাপী কারাতেকে সুষ্ঠুভাবে, শুধু স্পোর্টস নয়, শুধু কম্পিটিশান আর মেডেল পাওয়াই মূল উদ্দেশ্য নয়, চরিত্র গঠন, নিয়ম অনুবর্তিতা, ডিসিপ্লিন, কারাতে শিক্ষার মাধ্যমে মনোসংযোগ বাড়ানো, কারাতে শিক্ষার মাধ্যমে উইল পাওয়ার, মনের জোর বাড়ানো, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কীভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে হবে সেটা যদি আমরা প্রশিক্ষকরা যদি প্রথমে প্রশিক্ষিত না হয়, ওয়াকিবহাল না হয়, তাহলে কিন্তু আমরা ছাত্রদের কাছে পৌঁছে দিতে পারবো না। যেহেতু আজকে এটা পূর্ব বর্ধমান জেলার কারাতে প্রশিক্ষকদের সার্ভিসিং বলতে পারেন, যেখানে সবাই আবার রিফ্রেশ হতে এসছে যে আমরা কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো আমরা আলোচনা করে ঠিক করে নেব আর কী আমাদেরকে করতে হবে সেটা আমরা বুঝে নেব, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর আগামী মে মাসে 18 তারিখে জাপান থেকে প্রাক্তন বিশ্ব কারাতে চ্যাম্পিয়ন এবং বর্তমানে জাপান কারাতে অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর কাতসুতোশি সিনহা শিহান, তিনি এই প্রথম বর্ধমান জেলায় বর্ধমানে আসছেন প্রশিক্ষণ দিতে লায়ন্স ক্লাবে। এবং যদি এই কোভিডের কোনো রেস্ট্রিকশান সেই সময় কোনো রকম প্রবলেম তৈরি না হয় তার আশা নিশ্চিত। সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য ছাত্রছাত্রীরা, শুধু বর্ধমান জেলার ছাত্রছাত্রীরা সেখানে পার্টিসিপেট করতে এলিজিবল হবেন এবং কীভাবে সেটা আমরা করব সেটা নিয়ে আমরা আজকে মিটিংও করব আফটার লাঞ্চ। বর্ধমান থেকে টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দবার্তা।